জিনিসটা এসে গেছে একটা নিউ ভিডিও নিয়ে। তো সামনে সরস্বতী পুজো, তো সরস্বতী পুজো নিয়ে মেয়েদের এক্স্যাক্টলি মেয়েদের অনেক অনেক কিছুই থাকে যে এই শাড়িটা পরবো না, এই শাড়িটা পরবো না, এই লুকটা করবো, এই মেকআপটা ভালো লাগতো না, তাই তো। তো আমি এইবার পুজোয় একটু আলাদা কিছু করতাম, বোল্ড লুক সরস্বতী পুজো তো দেখতেই পাচ্ছ। তো তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার আজকের এই লুকটা, আর এটাই আমার সরস্বতী পুজো মর্নিং এর ড্রেস আপ মেকআপ। আর তোমরাও যদি চাও তোমাদেরকে তোমাদের সরস্বতী পূজার মর্নিংয়ে এমন বোল্ড ভাবে নিজেকে প্রেজেন্ট করার, তো দেখতে থাকো আমার ভিডিওটা। তো দেরি না করে শুরু করা যাক, তো লেটস গেট স্টার্টিং। তো প্রথমেই আমি আমার মুখটাকে ক্লিন করে নেব, তো তার জন্য আমি ইউজ করছি রোজ ওয়াটার, গুলাবাড়ির রোজ ওয়াটার, দেখতে পাচ্ছি। মুখটাকে প্রথমে ভালো করে, কোনো মেকআপ করার আগে অবশ্যই মুখটাকে সবার আগে পরিষ্কার করে নেওয়া উচিত ভালোভাবে। তো কমপ্লিট ডান। এরপর আমি ইউজ করছি ময়শ্চারাইজার নিভিয়ার, ডেলি ইউজেস ময়শ্চারাইজার ইউজ করছি নিভিয়ার। আমি হাত দিয়েই ভালো করে এটা তোমার মুখে বিভিন্ন কোন দাগ থাকলে সেগুলোকে লুকানোর জন্য প্রাইমারটা খুব ভালো কাজ করে। এখন আমি হাত দিয়ে এটা ভালো করে মুখে ম্যাসাজ করে নেব। যে কোনো ব্রাশ আমি ইউজ করতে পারতাম, বাট আমার মতে আমি হাত দিয়েই বেটার করতে পারবো। প্রাইমারের পর আমি ইউজ করছি ফাউন্ডেশন, আমি ইউজ করছি ইনসাইটের ফাউন্ডেশন। আমি গলাটাও একটু ইউজ করবো, কারণ আমার মতে মুখটা খুব সাদা আর গলাটা কালো ভালো দেখায় না। এবার আমি একটা সামান্য ভিজে ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশনটা ব্লেন্ডই করে নেব। তো ফাউন্ডেশন অ্যাপ্লাই ডান। এরপর আমি ইউজ করব কনসিলার, আমি ইউজ করছি হুডা বিউটির বিবি কনসিলার, আমি ইউজ করছি হুডা বিউটির বিবি কনসিলার। তো আমি কনসিলারটা যেখানে আমার কালো ডার্ক স্পট এরিয়া আছে, চোখের উপরে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি, সাইডে অ্যাপ্লাই করব। এখানে আমি আমার স্পঞ্জটা দিয়ে ব্লেন্ড করে নেব। তো এবার আমি ইউজ করব মেবেলিনের ফেস পাউডার। আমি পাপ দিয়ে ইউজ করছি, তোমরা চাইলে ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করতে পারো। এরপর আমি আমার আইব্রোটা সেট করে নেব। এবার আমি আমার আইশ্যাডো প্যালেট থেকে ইউজ করব এই ব্রাউন কালারটা। তারপরে আমি ইউজ করছি এই গোল্ডেন কালারটা, একদম পুরো সামান্য হালকা এই কালারটাকে মার্চ করার জন্য এর উপরের সাথে। আর আমি ব্ল্যাক পেনে ব্ল্যাক কাজলটা দিয়ে আমি আমার ব্ল্যাক স্মোকি আইটা করবো আজকের। আমি একটা ব্রাশের মাধ্যমে এটা তো এরপর আমি যে ব্রাউন ব্রাশটা দিয়ে আমার আইলিড উপরটা করেছিলাম সেই ব্রাউন ব্রাশটা দিয়ে এগেন আমি ব্ল্যাকটার সাথে আমি এটা মার্চ করে নেবো।
আইশ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক আইশ্যাডোটা দেখতে পাচ্ছ। আইশ্যাডোর কিছু এই সব আপছাপচা খেয়ে ফেলেছি, না খেয়ে ফেলিনি, পুরে ভেঙে গেছে অ্যাকচুয়ালি। এরপর আমি আবার সেই কাজলটা দিয়ে চোখের নিচে অ্যাপ্লাই করব। শীতকালে কাজল পরাটা একটা বড় পরীক্ষা, অটোমেটিক চোখে জল এসে যায়। বলো কার কার চোখে জল এসে যায় কমেন্টে জানাও। শীতে কাজল পরতে গিয়ে আমার হচ্ছে সেই অবস্থা। মেকআপটা মাস্ট জল আর শুকাচ্ছে যাই আসুক কমপ্লিট। এরপর আমি আবার সেই ব্রাউন কালারটা যেটা অ্যাপ্লাই করেছিলাম এগেইন সেটা আমি সেই ব্রাশটা আবার নেব, নিয়ে চোখের তলাটা অ্যাপ্লাই করব। এবার তলা দিন ব্ল্যাক আইশ্যাডোটা নিয়ে, সামান্য তলাটা বেশি স্মুকে করবো না, ব্যাক তো ডান এটা। এবার আমি এই গোল্ডেন কালারটা নেব, এটা শেষ নেই বলতে গেলে। এই গোল্ডেন কালারটা আমি একদম আই স্টার্টিংয়ে অ্যাপ্লাই করবো আই লিডে। এবার আমি বেসটা করব, তার জন্য আমি ফার্স্ট আমি গোল্ডেন কালারটা নিচ্ছি। এবার এর উপরে আমি অ্যাপ্লাই করব সেই ব্রাউন কালারটা, যেটা মেকআপের সময় আমার লেগেছিল। তো আমার কাছে হাইলাইটার নেই, তো সেজন্য আমি এই গোল্ডেন কালারটা অ্যাপ্লাই করবো অ্যাজ আ হাইলাইটার। এবার আমি এই লিপস্টিকটা অ্যাপ্লাই করছি। This is my final look. তো কেমন লাগলো সবাইকে অবশ্যই কমেন্টে জানিও, আর কেউ যদি ট্রাই করো অবশ্যই জানিও। অ্যান্ড যদি আমার কোনো ভুল টুটি থাকে, অ্যান্ড অবভিয়াসলি একটা কথা আমি বলবো, আমি নট আ মেকআপ আর্টিস্ট, আমি মেকআপ আর্টিস্ট নই, জাস্ট নিজে সরস্বতী পুজোর যে লুকটা ক্রিয়েট করবো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো চলো বাই, টাটা, সি ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো হ্যাপি সরস্বতী পুজো। তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ, বাই অলস।